সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের পরবর্তী লেসন, নবম অধ্যায়, এলাকার উন্নয়ন, বাংলাদেশ বিশ্ব পরিচয়, চতুর্থ শ্রেণী। প্রথমে যে প্রশ্নটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে, গ্রামীণ অঞ্চলের দুটি সুবিধা উল্লেখ করো। গ্রামীণ অঞ্চলের দুটি সুবিধা হলো নিরাপদ খাবার পানির সহজলভ্যতা, এবং দ্বিতীয়টি হলো তাজা ফলমূল, শাক সবজি, মাছ, দুধ, ডিম ইত্যাদির সহজলভ্যতা। অর্থাৎ এগুলো আমরা খুব সহজে পেয়ে থাকি গ্রামে। কিভাবে রাস্তাঘাট ও সেতু মেরামত করা সম্ভব? এটা আমরা ওইভাবে লিখতে পারি, চলাচলের রাস্তাঘাট ও সেতু ব্যবহারের উপযোগী বা অনুপযোগী হলে গ্রাম অঞ্চলে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ওয়ার্ড মেম্বারকে জানাতে হবে, তারপর সবাই মিলে স্থানীয় পর্যায়ে কাজ করতে হবে, এভাবে রাস্তাঘাট ও সেতু মেরামত সম্ভব। পরবর্তী প্রশ্ন, শহর অঞ্চলে দুটি সুবিধা উল্লেখ করো। শহর অঞ্চলে দুটি সুবিধা হলো বিদ্যুৎ সুব্যবস্থা এবং গ্যাসের সুব্যবস্থা। তাহলে আমরা সবসময় বিদ্যুৎ পাই এবং গ্যাস অর্থাৎ রান্নার গ্যাস আমরা সবসময় পেয়ে থাকি। কিভাবে পানি ও গ্যাস লাইন মেরামত করা সম্ভব? পৌরসভা বা সিটি কর্পোরেশনের মেম্বার ও কাউন্সিলরকে জানিয়ে এবং সবাই মিলে উদ্যোগ নিয়ে গ্যাস ও পানির লাইন মেরামত করা সম্ভব। পরবর্তী প্রশ্ন, এলাকার উন্নয়নে আমাদের ভূমিকা কী হওয়া উচিত? এলাকার উন্নয়নে আমরা যে সকল ভূমিকা রাখতে পারি সেগুলো এরকম, শিক্ষা প্রতিষ্ঠান ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, যাতায়াতের সুব্যবস্থা করা, নিরাপদ খাবার পানি ও স্বাস্থ্যসম্মত পায়খানা নিশ্চিত করা, বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করা, সাংস্কৃতিক প্রতিষ্ঠান, হাট বাজার ও খেলার মাঠ নিশ্চিত করা। এই বিষয়গুলো আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এইগুলো ঠিক করার মধ্য দিয়ে আমরা এলাকার উন্নয়নে ভূমিকা রাখতে পারি। পরবর্তী প্রশ্ন হচ্ছে, এলাকার কোনো কিছু মেরামত করার দায়িত্ব কার? এলাকায় কোনো কিছু মেরামত করার দায়িত্ব কার? উত্তরটি আমরা এভাবে বলতে পারি, এলাকায় কোনো কিছু মেরামত করার মূল দায়িত্ব স্থানীয় জনপ্রতিনিধির হলেও আমাদের সবার দায়িত্ব রয়েছে। এলাকার রাস্তা বা কালভার্ট মেরামত করতে হলে প্রথমে আমাদের উদ্যোগী হয়ে বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিকে জানাতে হবে, তারপর তিনি উদ্যোগ গ্রহণ করলে মেরামতের কাজ স্বতঃস্ফূর্ত সহযোগিতা করা আমাদের দায়িত্ব। তো এইভাবে আমরা আমাদের সেই কাজগুলো করতে পারি। তো নবম অধ্যায়, এলাকার উন্নয়ন বিষয়ক যে অধ্যায়টি রয়েছে, এই ছিল আজকে আমাদের সার্বিক একটি মানে প্রশ্নগুলো নিয়ে আলোচনা। আশা করি এই আলোচনার মধ্য দিয়ে আমরা বিষয়গুলো সম্পর্কে পরিষ্কার একটি ধারণা বা পরিষ্কার একটি ধারণা আমরা পাবো, এবং আমরা সুন্দরভাবে পরীক্ষার খাতায় সেগুলো উপস্থাপন করতে পারবো। তাই আজ আর নয়, সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। সবাই ভালোভাবে মনোযোগ সহকারে পড়বে। খোদা হাফেজ, বাই।